চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে, আপনাকে দি আনি বন্ধু পাখিরাও ফিরছে দেখো নিজের ঠিকানায়। সত্যি দিন শেষ সন্ধে হলেই যে যার নিজের ঠিকানায় ফিরে যায়। এদিকে দেখো কত সুন্দর লাগছে, সূর্যি মামাও অস্তাচলে চলে যাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আজকে সারাটা দিন ভীষণ ব্যস্ততায়, একটু অন্যমনস্কতায়, একটু মন খারাপ নিয়ে কেটেছিল, ওর জন্য দিনের বেলায় আর ব্লগটা শুরু করা হয়নি। সন্ধ্যে থেকেই ব্লগটা সেজন্য শুরু করছি, মানে মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে তো সেজন্য। চলো সন্ধ্যে দিয়ে আসি। দুধটা আছে, এই দুধটা দিয়ে হচ্ছে আমি পোটিনেক্স আর কমপ্ল্যান করবো মেয়ের জন্য, আর এখানে বসিয়েছি চায়ের জন্য দুধ। তো দুটো দুধই অলরেডি ফুটে গেছে, তো চায়ের দুধটাতে আগে চিনি চাটা দিয়ে নিই। চলো এই গ্যাসটা একটু কমিয়ে রাখি, দুধটা বেশ ফুটে উঠেছে। কমি মামা, এই উপরে যেও না, তোমাকে এখন আমি চাটা হোক। বেশ ভালো করে একটু চাটা হয়ে নিন। বাপা গড়িয়াহাট থেকে ফেরার পথে, ওখানে গড়িয়াহাটে বলছিলাম না, আমি ওখান থেকে পনির কিনে ওখান থেকে পনির নিয়ে এসেছে। এবার টাটকা পনিরের টেস্ট একটা ভালো হয় না, সেই ফলাম রাত্রে তাহলে পনিরেরই একটা প্রিপারেশান বানাই। তো পানিরটা একটু সবজি টবজি দিয়ে পানিরটা আমি বানাবো, কীভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো। পনির ভাজার তেলটার মধ্যে হচ্ছে আলু আর পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে একটুখানি জাস্ট টমেটো পেস্ট দিয়েছিলাম, একটু আদা ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিই। যে কষানোটা হয়ে গেছে ওর মধ্যে পানিরটা দিয়ে দিলাম, ভেজে রাখা পানিরটা। এবার পানিরটা দিয়ে আর একটুখানি ভালো করে নাড়াচাড়া বা কষানো যেটা বলো সেটা আমি একটু করে নেব, তাহলে পানিরটার টেস্টটা ভালো হয়। আর মালাই পনির ফোটালে পরে খুব একটা যে সফটনেস চলে যায় এরকম হয় না, এটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি। আর জলটা জাস্ট একটুখানি ফুটে উঠুক, জলটা যেই একটু ফুটে উঠবে এবার এর মধ্যে আমি এটা টেস্ট একটু অন্যরকম করার জন্য দুধ ছিল একটুখানি দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে এবার এটা ভালো করে একটু ফোটাবো। তো এটা যতক্ষণে আমি ফুটবে ততক্ষণে আমি আটাটা মাখা মোটামুটি একটুখানি মেখে রেখেছিলাম, সেটা ভালো করে ঠেসে ঠেসে লেচি টেচি করে আটাটা বেলে নিই। ততক্ষণে আশা করি ওটা আমার ফুটে যাবে, পনিরটা তৈরি হয়ে যাবে। তো
এদিকে রুটি রুটিগুলো বেলে নিই। আর দেখো রুটি রুটিগুলো বেলতে বেলতে এদিকে আমার পানিরটা হয়ে গেছে, আর পানিরের মধ্যে দুধ দিয়েছিলাম, ওই জন্য টেস্টটা খুব ভালো হয়েছে। খুন্তিতে একটুখানি নিয়ে টেস্ট করে দেখলাম। এবার চলো রুটি টুটিগুলো করে নিই। আর আজকে না সন্ধ্যে থেকে বলবো কি, মানে সারাদিনই সকাল থেকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণত মায়ের খুব শরীর খারাপ না হলে মা ডক্টরের কাছে যায় না, সেই সমস্ত নিয়েটি না মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, আর সমস্ত কাজগুলো মানে অগোছালো হচ্ছে, এলোমেলো কাজ হচ্ছে আজকে সারাদিনে আমার। আর কাজ তো অনেকই থাকে সংসারের, আর সব কাজ তো তোমাদের সাথে এভাবে তুলে ধরে রাখা যায় না বা তোমাদের সাথে শেয়ারও করা যায় না। একটা ব্লগে সব কাজ দিনের মধ্যে কি কাজ করি না করি, যে কাজগুলো সাধারণত আমি বেশি করি বা সারাদিন করার মধ্যেই পড়ে সেই কাজগুলোই তোমাদের সাথে আমি তুলে ধরি। সব কাজ তো আর তুলে ধরতে পারি না। তো চলো সব ভালোর মধ্যে মানে মোটামুটি খারাপের মধ্যে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রুটিগুলো বেশ আজকে ভালো ফুলছে। অনেকক্ষণ ধরে আটা মাখা ছিল বলে সেজন্য এই না বাপ্পা মেয়ে সোনিয়ারা রুটি খাবে, আমি ভাত খাবো, ওদেরকে আর ভাত দেবো না দুপুরের ভাতটা, আমি দুপুরের ভাতটা খেয়ে নেব। আর কালকের মধ্যে মনে হয় আমার ওষুধ যখন পড়েছে মা মোটামুটি ঠিক হয়েও যাবে। আর রুটিটা হয়ে গেছে, সবাইকে হচ্ছে বাটিতে বাটিতে করে তরকারি টরকারিগুলো তুলে তুলে দিই, সবাই খেতে থাকুক, আমিও খেয়ে নিই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।